করোনা অতিমারির মধ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে অনাড়ম্বর এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এক প্রতিষ্ঠান ও নয় ব্যক্তির হাতে এবছরের স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর এ কে এম বজলুর রহমান, শহীদ আহসানুল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, আক্তারুজ্জামান চৌধুরী বাবু। এছাড়াও গবেষণায় ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবায় আমজাদ হোসেন এবং বিএআরসি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রতিষ্ঠানটির পক্ষে এর নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ বক্তিয়ার পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে এই বরেণ্য ব্যক্তিদের অনুসরণ করার আহ্বান জানান তিনি। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের বিকাশ, নবনব উদ্ভাবন আমাদেরকে নতুন করে পথ দেখাবে। তারপর আমি বলবো, একটা কাঠামো যদি থাকে আর লক্ষ্য যদি স্থির থাকে তাহলে এগিয়ে চলা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা বলেন, 75 পরবর্তী সময়ে যে ইতিহাস আদর্শ হারিয়ে গিয়েছিল তা পুনরুদ্ধার হয়েছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে গর্বিত নতুন প্রজন্ম দেশের উন্নয়নের ধারাবাহিকতাও ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন প্রজন্ম এখন ইতিহাসকে জানতে চায়, শিকড়ের সন্ধান করে, বিজয়ের কথা তারা চিন্তা করে নিজেদেরকে গর্বিত মনে করে। এই ধারাটা অব্যাহত থাকলে অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জীবন বাজি রেখে যে বীর সন্তানরা স্বাধীনতা এনেছিল তাদের কেউ কেউ পরবর্তীতে দেশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছিল, যা জাতির জন্য লজ্জার। বা স্বাধীন দেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, তার কিভাবে আবার পরাজিত শক্তির পদলেহন করতে পারে এটা আমি ভাবতেও পারি না, কিন্তু সেই অবস্থায় বাংলাদেশকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।